সৌদি আরব থেকে নির্যাতনের শিকার হয়ে ফিরেছেন 12 জন নারী। গণমাধ্যমের সামনে পড়তেই তাদের মুখে দেখা গেছে আতঙ্কের ছাপ। জানালেন সেদেশে থাকাকালীন ভয়াবহ নির্যাতনের কথা। শনিবার বিকেলে আমার পুলিশ ব্যাটালিয়নের সহায়তায় দেশে ফেরেন তারা। দেশে ফিরে তারা জানালেন, বুকে পেটে লাথি মারত তারা, লোহার রড দিয়ে মারত, কখনো কখনো চাবুক দিয়েও মারত গৃহকর্তারা। এদিন বিমানবন্দরে পৌঁছালে বিপিএন তাদের বিমানবন্দরে রিসিভ করে তাদের নির্যাতনের তথ্য সংগ্রহ করে। পরবর্তী সময়ে ব্রাকের মাইগ্রেশন প্রকল্পের মাধ্যমে তাদের খাবার ও বাড়ি ফেরার ব্যবস্থা করা হয়। তারা সৌদি গিয়েছিলেন এমএইচ ট্রেড ইন্টারন্যাশনাল, মক্কা ইন্টারন্যাশনাল, হিমেলিয়ার সার্ভিস নামে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে। নির্যাতিতায় এমন একজন নারী জানান, গত 9 মার্চ সৌদি যান তিনি। হিমেলিয়ার সার্ভিসের মাধ্যমে তাকে সৌদি পাঠায় দালালে তারেক মিয়া। ভাগ্য বদলাতে সৌদি গেলেও তাকে নির্যাতনের শিকার হতে হয়। তিনি বলেন, কথায় কথায় মারত, মক্তবে আমার মতো আরও অনেক নারী ছিল, সবাইকে মারত, এলোপাতাড়ি বুকে পেটে লাথি মারত, লোহার রড দিয়ে মারত, কখনো চাবুক দিয়ে মারত, কোনো কথা শুনতো না, বরং কিছু বললে আরও বেশি মারত, এত মারত মাঝে মাঝে মনে হতো মরে যায়। আবার কখনো কখনো শারীরিক নির্যাতন করা হতো, আমাদের শরীরের স্পর্শকাতর অঙ্গে হাত দিত। এমনইভাবে 12 জন নারী কর্মী তাদের সৌদি আরবের অভিজ্ঞতা জানালেন।